আসসালামু আলাইকুম। একটা গোটা ট্রেডমিল এসছে আমার কাছে। ট্রেডমিলটা ওপেন করা হয়েছে, সার্কিটগুলো আমি ওপেন করবো, সার্কিটটা মোটরটা ওপেন করবো। ওপেন করার পর ভেতরে নিয়ে যেয়ে দেখবো। আমার দোকানের ভেতরে এত বড় ট্রেডমিল ঢুকানোর স্পেস নাই, ওই জন্য সার্কিটটা আর মোটরটা আর যে প্যানেল বোর্ডটা, প্যানেল বোর্ডটা নিয়ে গেলে আমি কাজ করতে পারবো। এখানে আলাদা পাওয়ার সাপ্লাই আছে, এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে আর এখানে একটা মেন বোর্ডটা আছে। এই পাওয়ার সাপ্লাইটা হচ্ছে আপনার প্যানেল বোর্ডের উপরে যে ইয়ে আছে, MP3 আছে, ওই ওটার পাওয়ার সাপ্লাই 12 ভোল্টের। তা আমি সার্কিটটা আগে ওপেন করে, মাদার বোর্ডটা অনেক পুরাতন, অনেক আগের মাদার বোর্ড। এখানে মসফেট আছে, ডায়োড আছে, আর যে মসফেট ড্রাইভারটা ওটা তলে লাগানো আছে। এটা সার্কিট ওপেন হয়ে গেছে, তাহলে আমি একটু ভেতরে নিয়ে যাই, ভেতরে নিয়ে যেয়ে দেখি কি কি করা যায়, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার সার্কিটটা রিপেয়ার করতে হবে, রিপেয়ার তো অবশ্যই হবে। সার্কিটটা আমি ভেতরে নিয়েছি, পাওয়ার কানেকশন দিয়েছি, কিন্তু একবারে ডেড অবস্থায়, কোনো সিগন্যাল নাই, কোনো পাওয়ার লাইট জ্বলছে না। এখানে প্যানেল বোর্ডে কোনো সিগন্যাল নাই, কোনো পাওয়ার লাইট নাই, ম্যাশিং একবারে ফুললি ডেড, ম্যাশিং ফুললি ডেড আছে। তাহলে সার্কিটটা আমাকে ভালো করে ওপেন করা লাগবে। এখানে একটা ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মারটা প্রথমে আমাকে চেক করা লাগবে। ট্রান্সফর্মার হাই ভোল্টেজ ঢুকে হয়তো এসি লাইনটা স্পার্ক করেছে, তাহলে এটা আমাকে চেঞ্জ করা লাগবে। তাহলে সার্কিট একটু ওপেন করে, এটা একটু ভালোভাবে তৈরি করা, ঠিক আছে, আমি আগে ওপেন করে দেখছি কী অবস্থা হয়। সার্কিট রানিং হয়ে গেছে, আমি যখন প্লাগে দিলাম, এই যে পাওয়ার লাইট পেয়েছে, যে রিলে অন হলো। তাহলে আমি এখন একটু চালু করবো, যে উপরেও ডিসপ্লে আছে দেখেন, এই যে ডিসপ্লে আছে, ইউরো 2, মানে মোটরের কানেকশন দেওয়া নেই, ওর জন্য ইউরো 2 আসছে। স্টার্ট নিবে না, মোটর যে সব অন হয়েছে, 0-0 উঠে আছে। আমি এখানে মোটরের কানেকশন দিইনি, এই যে এখানে এখানে মোটরের কানেকশন লাগবে। মোটরের কানেকশন না দেওয়াতে ওখানে ইউরো 2 আসছে, তার মানে আমার সার্কিট ওকে হয়ে গেছে। তাহলে আমি একটু ম্যাশিংটা আবার সেটিং করি, সেটিং করার পর আপনাদেরকে দেখা যাবে। ম্যাশিংয়ের কোনো সমস্যা নাই, এখন সমস্যা যদি থাকে তাহলে মোটরের ওখানে যে সেন্সার থাকে ওই সেন্সারের সমস্যা হতে পারে, আর নাতে মোটরের সমস্যা হতে পারে। কিন্তু মোটর আমার এখানে একটা আছে, আমি একটু চেক করবো, চেক করে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। ম্যাশিংয়ের লাইন দেওয়া আছে, অন করলাম, অন করার পরে আবার স্টার্ট করতে হবে। এই যে স্টার্ট করলাম, এই যে ম্যাশিং চালু হয়ে গেছে। স্পিড দেওয়া নাই, আস্তে আস্তে চলছে। স্পিড দেওয়া হয়েছে, কাপড় নষ্ট হয়ে যাবে। হঠাৎ একটু ঢুকাই সাইকেলটা, ওর